সুন্দরী নারীর সঙ্গে কথোপকথন, পরে ইমো অ্যাকাউন্ট হ্যাক, পুরো এলাকার মানুষই জড়িত এই হ্যাকিংয়ের সঙ্গে। অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে ব্ল্যাকমেল করে হাতিয়ে নেওয়া হয় লাখ লাখ টাকা, এমন চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। সাব্বির আহমেদের রিপোর্ট। ইন্টারনেট ব্যবহার করে বিনামূল্যে অডিও বা ভিডিও কলে কথা বলার সুযোগের কারণে প্রবাসীদের কাছে জনপ্রিয় অ্যাপস ইমো। যে কেউ অ্যাপসটি মোবাইলে ডাউনলোড করলেই তার মোবাইলে থাকা যত মানুষ এই অ্যাপস ব্যবহার করেন সবার কাছেই নোটিফিকেশন যায়। একই সঙ্গে আপনি না চাইলেও যে কেউ চাইলেই আপনাকে যে কোনো গ্রুপে যুক্ত করে নিতে পারে। এভাবেই প্রতারণার ফাঁদ পাতে হ্যাকাররা, পরে সুযোগ বুঝে কৌশলে তার অ্যাকাউন্ট হ্যাক করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। যে আপনার হাজবেন্ডের আমি রুমমেট, আপনার হাজবেন্ডের পুলিশে ধরছে, এই মুহূর্তে টাকা পাঠিয়ে দিই। প্রথমে কিছু টাকা পাঠিয়েছে, হ্যাঁ, দ্বিতীয়বার আবার ফোন করছে, বলছে না পুলিশে টাকা দিলে হবে না, উকিল লাগবে। তৃতীয়বার একই অবস্থায় এইভাবে ফোন করছে যে না একটা জরিমানা হয়েছে, না হলে তার 4 মাসের জেল হবে। এইভাবে ফোন করে তার কাকির কাছ থেকে পুরো 1,38,000 এই হ্যাকিং এর সঙ্গে জড়িত থাকায় নাটোরের লালপুর থেকে 3 হ্যাকারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। এরা সবাই শিক্ষার্থী। টার্গেট করা প্রবাসীকে নারী সেজে ছদ্মনাম ব্যবহার করে চ্যাট করে, পরে তাকে একটি অনৈতিক গ্রুপে যুক্ত করে দেয়। সেই সাইট থেকে নিজেকে বের করে নিতে মোবাইলের ওটিপি নাম্বার নিয়ে সুকৌশলে অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেয় হ্যাকাররা, পরে মোটা অঙ্কের টাকা দাবি করে। ফোন দিয়ে বলি যে পুলিশে ধরছে, তার সমস্যা হয়েছে, আপনি কিছু টাকা পাঠান, এত টাকা পাঠান, দ্রুত পাঠানো লাগবে। আপনি একটা বিকাশ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি টাকা পাঠাই দিন, এটা হলো আমি আবার মানি এক্সচেঞ্জের মাধ্যমে এই টাকাটা আপনি এখানে পেয়ে যাব, তখন তারা টাকাটা পাঠাই। গোয়েন্দারা বলছেন, প্রবাসে কাজ করা শ্রমিকদের সরলতার সুযোগ নিয়ে এসব চক্র ইমো অ্যাকাউন্ট হ্যাক করছে। অনেক সময় অ্যাকাউন্ট হ্যাক করে মোবাইলে থাকা পরিচিত জনদের কাছেও টাকা নিচ্ছে তারা। এখানে একটি এলাকার ব্যাপক সংখ্যক লোক এই ইমো হ্যাকিং এ জড়িয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে যারা ক্যাশ আউট এজেন্ট তারা চিনে তাদেরকে, তখন তারাও বলে যে তুমি প্রতারণা করে 1,000 টাকা নিচ্ছ, ঠিক আছে তুমি 30% আমাকে দিয়ে দাও। তো তাদের কাছে যাই পায় সেটাই লাভ। তখন এই লোকগুলি করে কি, ওই এজেন্টগুলিও টাকার ভাগ নেয়, অনেক সময় সিম ব্যবসায়ী তারাও টাকার ভাগ নেয়। এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে ওই এলাকায় মানে অনেকেই এই বিষয়গুলি জানে। অনলাইনের যে কোনো অ্যাপস ব্যবহারে আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ গোয়েন্দাদের। অনুরোধ রইল যে যে কোনো এইসব ধরনের অ্যাডাল্ট সাইটগুলিতে প্রবেশ না করাটাই বাঞ্ছনীয়। সাব্বির আহমেদ, এটিএন নিউজ।